সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট 10 বছরের নিচে যদি আপনার মেয়ে সন্তান থাকে তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং এখানে অ্যাকাউন্ট খোলার একটা বেনিফিট হচ্ছে, এখানে আপনি অ্যাকাউন্ট খোলার পর যখনই অ্যাকাউন্ট আপনার ম্যাচিওর হয়ে যাবে তখন আপনি এখান থেকে 79 লক্ষ টাকা পেয়ে যাবেন। তো সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন, কোথায় খুলবেন, এর জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে এবং সর্বাধিক আপনি এখান থেকে কত টাকা পেয়ে যাবেন, কি কি শর্ত রয়েছে, অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে, যাবতীয় ডিটেলস আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। তো আমরা জেনে নেব যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি। এর বৈশিষ্ট্য হলো মেয়ের 21 বছর বয়স যখন প্রকল্পটি ম্যাচিওর করবে তখন সেই সঞ্চয় সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এবং বছরে 1.5 লক্ষ টাকা করে রাখলে 21 বছর পরে সঞ্চয়ের অঙ্ক হতে পারে 79 লক্ষ টাকা। আমি আগেই বললাম যে এখানে যদি আপনারা 250 টাকা করে জমা দেন তাহলে কিন্তু আপনি এককালীন যখন অ্যাকাউন্টটা ম্যাচিওর করবে এখান থেকে আপনি 79 লক্ষ টাকা পেয়ে যেতে পারেন। আসলে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি নাবালিকা মেয়ে সন্তানের দিকেই লক্ষ্য রেখেই কিন্তু চালু করা হয়েছে। কে কে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারে? সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য ব্যাংক অ্যাকাউন্ট শুধু মেয়ের বাবা মা খুলতে পারবেন। এক কন্যার জন্য একটি অ্যাকাউন্ট খোলা যাবে, বাবা মা পৃথক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অর্থাৎ একজন বাবা মা সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের অধীনে সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্রতিটি কন্যার জন্য একটি করে, যদি তাদের 2টি কন্যা থাকে। যদি প্রথম বা দ্বিতীয় প্রসবের 2জন মেয়ে থাকে তাহলে স্কিমটি পিতামাতার 3র্য় অ্যাকাউন্ট খুলতে দেয় যদি তাদের অন্য কন্যা থাকে। কজন কন্যার জন্য অ্যাকাউন্ট খোলা যাবে? সর্বোচ্চ 2 কন্যার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যাবে, তবে যমজ বা ত্রয়ী হলে নিয়মে ছাড় রয়েছে, যেটা আগেই বললাম। অর্থাৎ শুধুমাত্র বালিকা শিশুরা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট পাওয়ার যোগ্য এবং অ্যাকাউন্ট খোলার সময় মেয়ে সন্তানের বয়স 10 বছরের কম হওয়া উচিত এবং SSY অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার সময় মেয়ের যে বয়স 10 বছর বা কত হলো সেই বয়সের একটা প্রমাণ বাধ্যতামূলক। তার সঙ্গে সঙ্গে 2টি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন যদি আপনার 2টো কন্যা সন্তান থাকে। তবে কারো যদি মানে প্রথমেই যমজ কন্যা সন্তান বা বালিকা সন্তান হয়ে থাকে বা দ্বিতীয়বারেও যদি যমজ কন্যা সন্তান বা বালিকা সন্তান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নিয়মে ছাড় আছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি চাইলে আরও একটা অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারেন। মেয়ের কত বছর বয়স হলে অ্যাকাউন্ট খোলা যাবে? সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কন্যা সন্তানের 10 বছর বয়স না হওয়া পর্যন্ত খোলা যেতে পারে। অর্থাৎ 10 বছর পেরিয়ে গেলে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। 10 বছরের নিচে যদি বয়স হয় বা 10 বছর হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে করোনা ভাইরাস বা লকডাউনের কারণে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিভিন্ন নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় সরকার। গত 20 মার্চ থেকে 30শে জুন পর্যন্ত লকডাউন চলাকালীন যে সমস্ত শিশুকন্যার বয়স 10 বছর পেরিয়ে গিয়েছে আগামী 31শে জুলাই তার আগে তাদের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যেতে পারে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে সময়টা লকডাউনের জন্য বন্ধ ছিল, অনেকে অ্যাকাউন্ট খুলতে পায়নি, সেই সময়টা কিন্তু তাদের অ্যাড করা হবে। অর্থাৎ কারো যদি 10 বছর পেরিয়ে যায় তাহলে লকডাউন চলাকালীন যে সময়টা অতিক্রম করেছে সেই সময়টা কিন্তু কমানো হবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন কত টাকা জমা করা যাবে অ্যাকাউন্টে? আগে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সর্বনিম্ন 1000 টাকা জমা করা যেত। অর্থাৎ আগে 1000-এর নিচে জমা করা যেত না, 1000 টাকা আপনাকে মিনিমাম জমা করতে হতো। এখন তা কমিয়ে 250 টাকা করা হয়েছে, মাত্র 250 টাকা আপনি এখন জমা করতে পারেন। সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করা যাবে, তবে বছরে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়। ন্যূনতম কত টাকা জমা না করলে জরিমানা? মনে রাখতে হবে বছর প্রতি ন্যূনতম টাকা জমা না করলে আর্থিক জরিমানা করা হবে। কিভাবে টাকা জমা করা যাবে? নগদ বা চেক, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ডাকঘর বা ব্যাংকের টাকা জমা করা যাবে। এছাড়াও CBSE প্রযুক্তির মাধ্যমে ই ট্রান্সফারও সম্ভব। ই ট্রান্সফারের জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কী কী নথি প্রয়োজন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে? একটি অ্যাকাউন্ট খোলার জন্য যে যে নথি প্রয়োজন সেটা হলো শিশুকন্যার বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার মেয়ের জন্ম সার্টিফিকেট লাগবে, অভিভাবকের স্থায়ী ঠিকানা এবং অভিভাবকের ছবিসহ পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড। অর্থাৎ পরিচয়পত্র হিসাবে যে কোনো একটা আপনি ডকুমেন্টস শো করতে পারেন, ভোটার কার্ড হতেও পারে, সেটা আধার কার্ড হতেও পারে, অথবা আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে সেটাও কিন্তু আপনি শো করতে পারেন। বাবা ও মা দুজনেই করছাড় পাবেন। বাবা ও মায়ের মধ্যে যে কোনো একজনই আমানতকারী হতে পারবেন।
যিনি ওই খাতের টাকা জমা করবেন তিনি করছাড় পাবেন। আয়কর আইনের 80C ধারায় এই প্রকল্পের বিনিয়োগে করছাড় পাওয়া যাবে। এছাড়াও এই যোজনায় পাওয়া সুদ এবং ম্যাচিউরিটির টাকার উপরও করছাড় দিতে হবে না। যোজনার মেয়াদ কত? অ্যাকাউন্ট খোলার পর থেকে 21 বছর বা 18 বছর বয়স হওয়ার পর কন্যার বিয়ের আগে পর্যন্ত মেয়াদ থাকবে অ্যাকাউন্টের, এবং যখনই আপনার অ্যাকাউন্টটি ম্যাচিওর হয়ে যাবে অর্থাৎ 21 বছর বা 18 বছর হবে, তখন কিন্তু আপনি এখান থেকে সর্বাধিক 79 লক্ষ টাকা পেয়ে যেতে পারেন। তো এই অ্যাকাউন্টে যেটা সুবিধা সব থেকে বেশি, এখানে কিন্তু ইন্টারেস্টটা আপনি পেয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মেয়ের পড়াশোনার খরচ বা বিবাহের খরচ সেটা নিয়ে আপনার আর দুশ্চিন্তা থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি দুটি কন্যা সন্তান থাকে তাহলেও কিন্তু আপনি দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে বছরে একটা ন্যূনতম টাকা আপনাকে জমা করতে হয়। এই টাকাটা যদি আপনি জমা না করেন তাহলে কিন্তু আপনার একটা জরিমানা লাগে, এবং সেক্ষেত্রে আপনাকে 50 টাকা জরিমানা দিতে হতে পারে। আশা করি আপনারা এত ভালো একটা সুযোগ মিস করবেন না। এবং আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে চান আপনার মেয়ের জন্য, তাহলে আপনার আশেপাশে এলাকায় যদি পোস্ট অফিস থাকে সেখানেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও HDFC, ICICI, অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কেও কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধন্যবাদ।